যাদবপুর থেকে মস্তান এনে বামপন্থীরা মস্তানি করছে অভিযোগ করে অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, বীরভূমে তার থেকে বেশি মস্তান রয়েছে। একইভাবে তিনি ঘটনার জন্য বিশ্বভারতীর উপাচার্যকেও দুষেছেন। শুক্রবার মোহাম্মদ বাজারের সভায় বিশ্বভারতী ছাত্রদের মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে অনুব্রত মণ্ডল বলেছেন, বিশ্বভারতী নিয়ে কোনোদিনই সেভাবে মাথা ঘামায়নি তৃণমূল, বরাবরই বিশ্বভারতীকে বাইরেই রাখা হয়েছিল। এই সুযোগে বামপন্থী ছাত্ররা যাদবপুর থেকে দুষ্কৃতি এনে অশান্তি পাকানোর চেষ্টা করছে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির মন্তব্য, বোলপুরে তার থেকে অনেক বেশি দুষ্কৃতি রয়েছে। মারামারির পরিবর্তে বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ বজায় থাকুক বলে অনুব্রত মণ্ডল হিংসার জন্য উপাচার্যকেও একহাত নিয়েছেন। তার বক্তব্য, কখনো উপাচার্য মেলায় বাধা দিচ্ছেন, আবার কখনো বা অন্য কিছুতে। ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিশ্বভারতীর উপাচার্যেরও হাত রয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আমি কোনোদিন বিশ্বভারতী ইন্টারভিউ করি না, আমি বিশ্বভারতী থাকিও না। যদি ভেবে নাই যে আমি যাদবপুর থেকে এনে মস্তানি মারবো, তার তিনগুণ মস্তান কিন্তু আছে বোলপুরে, এটা মাথায় রাখতে হবে। বিশ্বভারতী শিক্ষা ক্ষেত্রে আমরা চাই পড়াশুনো হোক, আমি জানি না কি ধরনের ভিসি, কখন বলছে মেলা হবে না, কখন বলছে দোল হবে না, যেমন তাই করা যাবে না, রাজ্য সরকারকে অপমান করা যাবে না। রাজ্য সরকার যদি আমাকে নির্দেশ দেয়, শিক্ষামন্ত্রী যদি বলে, আমি নিশ্চয়ই হস্তক্ষেপ করব। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ, গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।